আজকের ক্লাসে আমরা ভৌতবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন আলোচনা করব তোমরা যারা এএনএম এবং এবং জিএনএমের এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা যদি ভৌতবিজ্ঞান থেকে ভালো নাম্বার তুলতে চাও তাহলে এই ক্লাসগুলো অবশ্যই করো এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে আজকে প্রথম কোশ্চেন যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে কী বলে যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে বলা হয় হাইগ্রোমিটার সঠিক অ্যান্সার হবে অপশান বি হাইগ্রোমিটার এরপরের কোশ্চেনে যাব দুই নম্বর কোশ্চেন আলোর কোন ধর্মের জন্য জলের মধ্যে ঘষা কাঁচকে স্বচ্ছ দেখায় আলোর কোন ধর্মের জন্য জলের মধ্যে ঘষা কাঁচকে স্বচ্ছ দেখায় সঠিক অ্যান্সার হবে প্রতিসরণ আলোর প্রতিসরণের জন্য জলের মধ্যে ঘষা গাছকে স্বচ্ছ দেখায় এর পরের কোশ্চেন তিন নম্বর কোশ্চেন নিচের কোনটি ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে নিচের কোনটি ধাতু এবং অধাতুর উভয়ের মতো আচরণ করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে বরণ বরণ হচ্ছে ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে পরের কোশ্চেন চার নম্বর কোশ্চেন সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত এইট পয়েন্ট থ্রি জেকে মাইনাস ওয়ান মোল মাইনাস ওয়ান অপশান এ হবে সঠিক অ্যান্সার সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান এইট পয়েন্ট থ্রি -1। মাইনাস ওয়ান মোল মাইনাস ওয়ান এরপরের কোশ্চেনে যাব পাঁচ নম্বর কোশ্চেন হাইড্রোজেন বোমাতে নির্গত বিশাল শক্তির উৎস কি হাইড্রোজেন বোমাতে নির্গত বিশাল শক্তির উৎস কী সঠিক অ্যান্সার হবে সংযোজন হাইড্রোজেন বোমাতে নির্গত বিশাল শক্তির উৎস সংযোজন এর পরের কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল এর কারণ কি। পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল এর কারণ কি। এর কারণ হচ্ছে বিকিরণ বিকিরণের জন্য পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল হয় এবং দেখবে যেদিন মেঘলা হয় সেদিনকার একটু গুমোট ভাব হয় এবং গরম লাগে বেশি এর পরের কোশ্চেন সাত নম্বর কোশ্চেন একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকাল কি হবে একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকাল কি হবে সঠিক অ্যান্সার হবে বেড়ে যাবে এরপরের কোশ্চেন আট নম্বর কোশ্চেন একটি ছোট বাতি থেকে নির্গত আলোর সমান্তরাল রশ্মি পেতে হলে কীরূপ আয়না ব্যবহার করতে হবে একটি ছোট বাতি থেকে নির্গত আলোর সামান্তরাল রশ্মি পেতে হলে কীরূপ আয়না ব্যবহার করতে হবে সঠিক অ্যান্সার হবে অবতল আয়না ব্যবহার করতে হবে এর পরের কোশ্চেন নয় নম্বর কোশ্চেন সবথেকে কম স্ফুটনাঙ্কের নিষ্ক্রিয় গ্যাস হলো সব থেকে কম স্ফুটনাঙ্কের নিষ্ক্রিয় গ্যাস কোনটি সঠিক অ্যান্সার জেনন জেনন হচ্ছে সব থেকে কম স্ফুটনাঙ্কের নিষ্ক্রিয় গ্যাস এর পরের কোশ্চেন দশ নম্বর কোশ্চেন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা নির্মিত খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা নির্মিত সঠিক অ্যান্সার নাইক্রোম বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট নাইক্রোম ধাতু দ্বারা নির্মিত এর পরের কোশ্চেনে আমরা যাব এগারো নম্বর কোশ্চেন মহাকাশে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণে কি ব্যবহৃত হয় মহাকাশে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণে কি ব্যবহৃত হয় সঠিক অ্যান্সার হবে টেলিস্কোপ ব্যবহৃত হয় সঠিক অ্যান্সার অপশান ডি টেলিস্কোপ এর পরের কোশ্চেনে যাব আমরা বারো নম্বর কোশ্চেন নিম্নলিখিত ধাতুর মধ্যে কোনটি সর্বপেক্ষা হালকা নিম্নলিখিত ধাতুর মধ্যে সবচেয়ে হালকা ধাতু কোনটি সঠিক অ্যান্সার লিথিয়াম লিথিয়াম হচ্ছে সর্বাপেক্ষা হালকা ধাতু এরপরের কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন অ্যামালগাম হল অ্যামালগ্যাম হল ড্যাসের অন্য ধাতুর সঙ্গে মিশ্রণ অ্যামালগাম হচ্ছে পারতের অন্য ধাতুর সঙ্গে মিশ্রণ সঠিক অ্যান্সার অপশান বি পারত এর পরের কোশ্চেনে আমরা যাবো চোদ্দ নম্বর কোশ্চেন সকল পরমাণুর মধ্যে উপস্থিত কোন কণাটিকে সর্বপ্রথম চিহ্নিত করা হয় সকল পরমাণুর মধ্যে উপস্থিত কোন কণাটিকে সর্বপ্রথম চিহ্নিত করা হয় সঠিক অ্যান্সার ইলেকট্রন ইলেকট্রনকে সর্বপ্রথম চিহ্নিত করা হয় এর পরের কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন নিচের কোন থার্মোমিটারের সাহায্যে দ্রুত পরিবর্তনশীল উষ্ণতা মাপা যায় এখানে উষ্ণতা হবে নিচের কোন থার্মোমিটারের সাহায্যে দ্রুত পরিবর্তনশীল উষ্ণতা মাপা যায় সঠিক অ্যান্সার হবে থার্মোকাপলস থার্মোমিটার থার্মোকাপল থার্মোমিটার সাহায্যে দ্রুত পরিবর্তনশীল উষ্ণতা মাপা যায় এর পরের কোশ্চেনে আমরা যাব ষোলো নম্বর কোশ্চেন ঘর্ষণ বলের সর্বাধিক মান কি নামে পরিচিত ঘর্ষণ বলের সর্বাধিক মান কি নামে পরিচিত সঠিক অ্যান্সার হবে লিমিটিং ফ্রিকশন লিমিটিং ফ্রিকশন এটা হচ্ছে ঘর্ষণ বলের সর্বাধিক মান একে লিমিটিং ফ্রিকশন বলা হয় তাহলে ঘর্ষণ বলের সর্বাধিক মান কি নামে পরিচিত লিমিটিং ফ্রিকশন নামে পরিচিত এর পরের কোশ্চেনে যাব সতেরো নম্বর কোশ্চেন আলফাকোনা বিচ্ছুরণের পরীক্ষাটি কে করেছিলেন আলফাকোনা বিচ্ছুরণের পরীক্ষাটি কে করেছিলেন সঠিক অ্যান্সার আর্নেস্ট রাদারফোর্ড আর্নেস্ট রাদারফোর্ড আলফা কোনা বিচ্ছুরণের পরীক্ষাটি করেছিলেন এরপরের কোশ্চেন আঠেরো নম্বর কোশ্চেন রকেট ছোঁড়া কোন নীতির ওপর নির্ভরশীল রকেট ছোঁড়া কোন নীতির ওপর নির্ভরশীল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক অ্যান্সার নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র কি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে রকেট ছোঁড়া হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর নির্ভরশীল এর পরের কোশ্চেনে আমরা যাব উনিশ নম্বর কোশ্চেন এক অনু সালফারে কত সংখ্যক পরমাণু আছে এক অনু সালফারে কত সংখ্যক পরমাণু আছে সঠিক অ্যান্সার আটটি এক অনু সালফারে আট সংখ্যক পরমাণু আছি পরের কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন সিলিকন কী ধরনের পদার্থ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সিলিকন কী ধরনের পদার্থ সঠিক অ্যান্সার অর্ধ পরিবাহী পদার্থ সিলিকন হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থ এর পরের কোশ্চেনে আমরা যাব একুশ নম্বর কোশ্চেন কোনটি শঙ্কর ধাতু এই চারটে অপশানের মধ্যে কোনটি শঙ্কর ধাতু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা এই ধরনের কোশ্চেন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে কোনটি শঙ্কর ধাতু এখানে সঠিক অ্যান্সার হবে ব্রোঞ্জ ব্রোঞ্জ হচ্ছে একটি শঙ্কর ধাতু এর পরের কোশ্চেন বাইশ নম্বর কোশ্চেন ক্রেন কোন শ্রেণীর লিভার ক্রেন এটি কোন শ্রেণীর লিভার সঠিক অ্যান্সার ক্রেন হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার ক্রেন তৃতীয় শ্রেণীর লিভার তোমরা যারা ক্লাসগুলো করছো প্রতিনিয়ত এই ধরনের ক্লাসগুলো করতে থাকো পরীক্ষা পর্যন্ত যত ধরনের কোশ্চেন হয় এবং যত টাইপের কোশ্চেন হয় আমরা পরপর আলোচনা করব তোমরা যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান অন করে রাখো যাতে প্রত্যেকটি ক্লাসে নোটিফিকেশান তোমরা পেতে থাকো এরপরের কোশ্চেনে আমরা যাব তেইশ নম্বর কোশ্চেন ম্যাগনেসিয়ামের উৎস নিচের কোনটি ম্যাগনেসিয়ামের উৎস নিচের কোনটি সঠিক অ্যান্সার ম্যাগনেসিয়ামের উৎস হচ্ছে কার্নালাইট কার্নালাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের উৎস এর পরের কোশ্চেন চব্বিশ নম্বর কোশ্চেন কোনটি তড়িৎ পরিবহন করে এই চারটে অপশানের মধ্যে কে তড়িৎ পরিবহন করে সঠিক অ্যান্সার গ্যাস কার্বন গ্যাস কার্বন তড়িৎ পরিবহন করে পাখিগুলো তড়িৎ পরিবহন করে না এরপরের কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেন মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হচ্ছে হাইড্রোজেন সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন এরপরের কোশ্চেনে যাব আমরা ছাব্বিশ নম্বর কোশ্চেন একটি সেলাই মেশিনের গতি একটি সেলাই মেশিনের গতি হচ্ছে ঘূর্ণন প্রকৃতির সঠিক অ্যান্সার অপশান ডি ঘূর্ণন এরপরের কোশ্চেনে আমরা যাব সাতাশ নম্বর কোশ্চেন অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম কী অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপণের ফলে উৎপন্ন বর্ণালীর নাম কী সঠিক অ্যান্সার হবে বামার পর্যায়ের বর্ণালী সঠিক অ্যান্সার অপশান বি বামার পর্যায়ের বর্ণালী এর পরের কোশ্চেনে আমরা যাব আঠাশ নম্বর কোশ্চেন একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি কাজ করে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি কাজ করে সঠিক অ্যান্সার হবে স্থিতিশক্তি অপশান বি স্থিতিশক্তি কাজ করে একটি ঘড়ির স্প্রিংকে গোটালে স্থিতিশক্তি কাজ করে এরপরের কোশ্চেন উনত্রিশ নম্বর কোশ্চেন হাবল একটি কি হাবল একটি কি হাবল হচ্ছে একটি মহাকাশ দূরবীক্ষণ অপশান সি হাবল হলো একটি মহাকাশ দূরবীক্ষণ এরপরের কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে তারাপুর তারাপুর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র এই ছিল আজকে ভৌতবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি কোশ্চেন এই কোশ্চেনগুলো সাজেশান ওয়াইজ কোশ্চেন এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে তোমরা যারা ক্লাসগুলো করছো অবশ্যই ক্লাসগুলো রিভাইজ করে দেখে নেবে পরীক্ষা পর্যন্ত যত ধরনের কোশ্চেন হয় সকল কোশ্চেন আমরা পরপর আলোচনা করব। তোমরা যদি আমাদের থেকে সমস্ত সাবজেক্টের উপর গাইড বুক অর্থাৎ সাজেশান বুক নিতে চাও ডেসক্রিপশন চেক করো ওখানে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে তোমরা আমাদের এই সাজেশন বুক অর্থাৎ পিডিএফটি ডাউনলোড করতে পারবে লিঙ্ক থেকে পেমেন্টের পরে তোমাদের ইমেলে এই পিডিএফটি চলে যাবে এখান থেকে তোমরা হুবু অনেক কোয়েশ্চেন পরীক্ষায় কমন পাবে